চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ গ্রহণ করায় এ পর্যন্ত দুশো জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি মোট চার ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে প্রথম ধাপে আশি জন দ্বিতীয় ধাপে পঞ্চান্ন জন ও চতুর্থ বা শেষ ধাপে ভোটে অংশ নেওয়ায় তেরো জনকে বহিষ্কার করে দলটি ছাব্বিশ মে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এ তথ্য জানায় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোন নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি গত ১৬ এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসামরিক পুলিশ প্রশাসন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই তাই উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি এদিকে মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তফসিল অনুযায়ী গত আট মে ও একুশ মে প্রথম দ্বিতীয় ধাপের উপজেলায় ভোট গ্রহণ হয় এই দুই ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত ১৩ জন চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট বার্তাবাজার